আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুস্বাগতম জানাচ্ছি মোহাম্মদ অ্যাগ্রো ফার্মস থেকে। আমি মোহাম্মদ ইসরাফিল। আজকে আমাদের আনসার এবং কোশ্চেন সেশনে কোশ্চেন করেছেন জনাব ফরিদ ভাই। ফরিদ ভাই লিখেছেন, ভাই আমার তিন পেয়ার বাজরিগার পাখি আছে, এখন এক পেয়ার পাখি ডিম পেড়ে ডিম পারছে হাঁড়ির মধ্যে, কিন্তু হাঁড়ি থেকে বের হচ্ছে না, আজকে এক মাস বসে আছে হাঁড়ির মধ্যে, কিন্তু এখনও বাচ্চা ফুটতেছে না। অর্থাৎ বাইরের প্রবলেমটা হচ্ছে বাইর হাড়ের ভিতরে যে ডিমগুলো ফাটছে, ডিমের বয়স পাড়ার বয়স এক মাস হয়ে গেছে, কিন্তু পাখির ডিমগুলো থেকে বাচ্চা হচ্ছে না। এই ক্ষেত্রে এই সমস্যাটা সাধারণত বেশিরভাগ খামারে হয়ে থাকে। এই সমস্যাটার জন্য আপনাকে অবশ্যই ডিমগুলো চেক করতে হবে লাইটের আলোর মধ্যে। অর্থাৎ ডিমটাকে সামনে রেখে এক পাশ থেকে লাইটের আলো দিয়ে দেখবেন যে ডিমটা ডার্ক বা রেড কালার আছে কিনা। হালকা রেড কালার যদি থাকে তাহলে বুঝবেন, রক্তের মতো যদি দেখা যায় তাহলে বুঝবেন যে ডিমটা পার্টাইল এখনো ভালো আছে। আর যদি ডার্ক কালার হয়ে যায় বা নাড়ায় দেখবেন যদি ভিতরে সাউন্ড হয় তাহলে বুঝবেন যে আপনার ডিমটা নষ্ট হয়ে গেছে। তো একটা ডিম আপনি ভেঙে দেখেন, সাধারণত ভালো থাকার সম্ভাবনা কম, যেহেতু এক মাস হয়ে গেছে। তো আপনি ছোট করে ছোট আকারে হালকাভাবে একটু ভেঙে কর্নারটাকে খুব সাবধানতার সাথে দেখতে পারেন। যদি আওয়াজ দিয়ে নষ্ট হয়ে যায়, দুর্গন্ধ বের হয়, অবশ্যই নষ্ট হয়ে গেছে। আর যদি হালকাভাবে ভাঙার পরে দেখেন যে ভিতরে বাচ্চা আছে, ঠিক আছেন, তাহলে সাথে সাথে আরেকটা ডিমের চামড়া দিয়া ওইটাকে একটু হালকা গাম দিয়া লাগাই ওইখানে আবার বাচ্চার বাজরিগার ফাঁকের কেজের মধ্যে হাঁড়ির মধ্যে দিয়ে দিবেন, কোনো অবস্থাতে ডিম নষ্ট করবেন না। আর যদি দেখেন যে না, ঠিক আছে, নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই বেশি, যদি দেখেন যে না নষ্ট হয়ে গেছে সবগুলো ডিম, এইভাবে চেক করবেন সাবধানতার সাথে। যদি নষ্ট হয়ে যায় তাহলে পাখিকে ডিম সবগুলো ফালাই দিবেন। ফালাই দিয়ে পাখিকে 15-20 দিন রেস্টে রাখবেন, এক মাস হলে সবচেয়ে ভালো। রেস্টে রাখার পাশাপাশি পাখি মেল এবং ফিমেল দুটাকেই আপনি ব্রিডিং কোর্স করাবেন, অর্থাৎ ক্যালসিয়াম, জিঙ্ক, মাল্টিভিটামিন, ক্রিমির কোর্সটা আগে করে নেবেন। কয়েকদিন ভালো করে খাওয়া, একটু স্বাস্থ্য হলে, ইয়া হলে, গ্রোথ ভালো হলে বা ফিটনেস ভালো হলে সাথে সাথে ক্রিমির কোর্সটা করে নেবেন। একটু ঠান্ডা যখন হয়, এখন মোটামুটি মাঝে মধ্যে বৃষ্টি হইতেছে, যখন এনভায়রনমেন্ট একটু ঠান্ডা তখন ক্রিমির কোর্সটা করে নেবেন। ক্রিমির কোর্সটা করানোর পরে আপনি আবার ভিটামিনের কোর্স করবেন, সাত দিন ক্যালসিয়াম, 7 দিন জিঙ্ক, 7 দিন মাল্টিভিটামিন এবং 7 দিন ইকেপ খাওয়াবেন। আর এটার পাশাপাশি আপনি সবুজ শাকসবজি, তারপরে বাজার যে ন্যাচারাল ফলগুলো পাওয়া যায় সিজনাল, ওগুলোও দিবেন। সবুজ শাকসবজির মধ্যে কলমি শাক, পালং শাক, তারপরে পুঁই শাক, তারপরে আপনি সফট ফুড, এগ ফুড দিতে পারেন। এগ ফুড এবং সফট ফুড কীভাবে বানাবেন, আমার চ্যানেলে দুইটা ভিডিও আছে এগ ফুড এবং সফট ফুড নিয়ে, ওগুলো কীভাবে তৈরি হয় ওগুলো দেবেন। ন্যাচারাল মাল্টিভিটামিন কীভাবে দেবেন, ন্যাচারালি ক্রিমি কীভাবে মুক্ত করবেন, সবগুলো নিয়ে আমার ভিডিও দেওয়া আছে। আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা এখন আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন না তারা অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন, আর যারা অলরেডি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুক সকল খামারের পাখিগুলো, ভালো থাকুক সকল খামারি ভাইরাম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।